আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিতে গিয়েও নবীর সাথে তেনার চাচা আবু জাহেলের সাথে লড়াই হয়েছে। নবীজিকে বলেছে, মুহাম্মদ ফজর হওয়ার আগে মক্কার জমিন ছেড়ে তুমি কোথায় যাবে আমি জানি না, আমার সঙ্গের সাথী উতবা সাহেবা মুগিয়া আবু সুফিয়ান এরা রাতের আধারে আর কাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে তুমি নাকি প্রতিদিন প্রতিনিয়ত কোরআনুল কারীমের দরস দাও, সেখানে নাকি আবু বকর ওমর ওসমান আলী ওরা নাকি কোরআনের দরস শুনে কোরআনের তেলাওয়াত শিখে, আমার সঙ্গের সাথী উতবা সাহেবা মুগিরা ওরা প্রতিনিয়ত গোপনে গিয়ে আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে, ভাতিজা তুমি মক্কার জমিন থেকে চলে যাও, যদি না যাও যাওয়ার জন্য যা যা ব্যবস্থা লাগে আমি চাচা তা করতে জানি। বিশ্ব নবী আবার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে দিলেন, চাচা যান, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যতদিন মক্কার মাটিতে রাখবে ততদিন আমি মুহাম্মদ মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দেব, কথা বলেন ঠিক কিনা? আমরাও বিশ্ব নবীর উম্মত, যতদিন বাংলার মাটিতে আল্লাহ বাঁচিয়ে রাখবে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য দিন বাস্তবায়নের জন্য কারা কারা জীবন দেবে তারা দুহাত তুলে বলে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে স্থির করার জন্য, মজবুত করার জন্য, শক্ত করার জন্য, স্থির করার জন্য আল্লাহ পাহাড় বানিয়েছেন রবিবার দিন, সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, মঙ্গলবার দিন আল্লাহ তাআলা বিপদ আপদ সৃষ্টি করেছেন, বুধবার দিন পশু পাখি সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার দিন আলো বা নূর সৃষ্টি করেছেন, শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বানাইছেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার বুকে বহু নবী রাসূল রেসালাতের দায়িত্ব নিয়ে যুগে যুগে নবী রাসূল এসেছেন, তাদের মধ্যে আটজন নবীর উপরে আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা কেউ না বললো মাইক অপারেটর আপনি একটু বললেন আমার সাথে, আর বিড়ি খাইতে চাইলে ইনশাল্লাহ ছুটি দেব। আটজন নবীর উপরে, তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা নাজিল করেছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 30 প্রকারের সহিফা নাজিল করেছেন, 10, 10, 20 আর 30 কত? 50। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল শীস আলাইহিস সালাম, যিনিও নবী, তেনার প্রতি 50 প্রকারের সহিফা। আস্তে কোন মার হবা, তাহলে 50 আর 50 কত? 100। বাকি থাকে কয় জেল? 4, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সব নবীদের মুজিজা পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়েছে, আমাদের নবীর মুজিজা আজ পর্যন্ত বিশ্বের মাটিতে আপনার ঘরে আমার ঘরে পৃথিবীর মানুষের মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআন আজও আছে না নাই? কার কার বাড়িতে কোরআনুল কারিম আছে তার হাত তুলে লিল্লাহে তাকবীর। আওয়াজ এত জোরে হচ্ছে বিড়ি খাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে, যার কারণে তাকবীরের আওয়াজের মধ্যেও বিড়ির গন্ধ, সুদের গন্ধ, গুনার গন্ধ। তাকবীর দিলে কায়দা মতো দেবা, যেন ইহুদি খ্রিস্টানরা ভয় পায়। লিল্লাহে তাকবীর। কোরআন শরীফ আছে ঠিক, পড়ার লোক নাই বাবা। বাবাই কয় রাগইয়া, পুত্রের বউ আনলাম সৈয়দ বংশ থেকে, পুত্রের বউ তো মিস্টার টিকটকের দলের লোক, পুত্রের বউ তো টাঙ্গাইল শহরে মার্কেটে ঘুরিন নিল, তার তো কোরআন শরীফ টরিফ ভালো লাগে না। শ্বশুর বাবায় রাগ হইয়া সভাপতি সাহেব বাড়ির থেকে সবাই গেছে বাজানের বাড়ি, বরিশালে কয় বাজানের বাড়ি, বাপের বাড়ি কথা কয় না, বেড়াইতে এই ফাঁকে গোসা হইয়া। শ্বশুর বাবা তো সাধারণ মানুষ, উনি মন খারাপ করিয়া কোরআন শরীফ জেল
সুন্দর করে ধইরায় কুলে কুলে চুমা দিয়া কান্দে কাটটা মসজিদের থাকের ভিতরে রাইখে আসছে। কোরআন তুমি থাকো, আমি পড়তে পারলে তোমার প্রত্যেক দিন পড়তাম। আবার এমন কিছু মুরব্বীরা রয়েছে তবলিগের সাথী, চরমনার সাথী, সারসিনার সাথী, আল্লাহওয়ালা নেককার ধার্মিক যারা আল্লাহকে ভালোবাসে, মালিকের জান্নাত পেতে চায়, এরা দেখবেন কোরআন পড়তে পারে না কিন্তু প্রতিদিন সকালবেলা কোরআন খুললে গুনগুন করে, গুনগুন করে, ওই যা পারে তাই আঙ্গুল টানে। আর ফেরেশতারা কয় মালিক তোমার অমুক টাঙ্গাইলের এক গোলাম আছে, পড়তে জানে না কিন্তু ঘর ভাঙ্গা, টিন, বৃষ্টি আসলে ঘর বিছনা সব ভিজে যায় কিন্তু কোরআনুল করিমকে হেফাজত করে রাখে। কোরআনুল করিমের দিকে তাকাইলে খুললেই একটা কেমন জানি ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ, কোরআন শরীফ খুললে ঘেরান আছে না নাই? যারা পড়ে তারা জানে, যারা পড়ে না তারা জানে না। বিড়ির প্যাকেট খুললে, বিড়ি ধরাইলে একটা গন্ধ, একটা ঘেরান আছে না নাই? আছে। পান খাইলে তার একটা ঘেরান আছে না নাই? নামাজ যারা পড়ে, কোরআন যারা পড়ে, তাদের গায়ের থেকেও একটা ঘেরান আসে। বিড়ি যারা খায়, তাদের গায়ের থেকেও দুর্গন্ধ আসে, কথা কয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মুজিজা বিলুপ্ত করে দিয়েছেন, আমাদের নবীর মুজিজা আজও পর্যন্ত আছে। কিন্তু নবীর মুজিজা আছে ঠিক, কিন্তু নবীর উম্মতও আছে ঠিক, কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষ নাই, কোরআন ধরনেওয়ালা মানুষ নাই, কোরআনুল করিম হাতে নেওয়ার মতো মানুষ অনেকেই কোরআন ভুলে গিয়েছে। কোরআন, কোরআনের ইজ্জত সম্মান ভুলে গিয়েছে। কোরআন শরীফ ঘরের ভিতরে রাখে পায়ের কাছে, বোঝা হয়ে গেছে কোরআনুল করিম পায়ের কাছে রাখে, উনি ঘুমাইছে। আর ঘুমানোর তারতম্য তো নাই, ঘুমায় পশ্চিমে মাথা দেয়, পূব দিকে পাও দেয়, আবার কেউ আছে পূব দিকে মাথা দেয়, পশ্চিম দিকে পাও দেয়। ঘরের ভিতরে ঘুমানোর আদব আছে না নাই? বিশ্বনবী ঘুমানোর সিস্টেম শিখিয়ে দিয়েছেন, তুমি উত্তর দিকে মাথা দাও, ডান হাতটা তোমার গালের নিচে দিয়া আস্তে কইরা দোয়া কালাম পড়ো, দুরুদ শরীফ পড়ো। তা না, যেমনি মনে চাই তেমনি ঘুমাইলো, যেমনি মনে চাই তেমনি বিছানায় শুয়ে পড়লো, এমনটা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে চারটা লোককে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, মুসলমানের মধ্য থেকে দুইজন, কাফেরদের মধ্য থেকে দুইজন। জোরে কেন আল্লাহু আকবার! মুসলমানের মধ্য থেকে দুইজন, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন বাদশা যুলকারনাইন। আর কাফেরদের মধ্য থেকে একজন নমরুদ, আর একজন হলেন বক্তে নসর। এই চারজন দুনিয়ার শুরু লগ্ন থেকেই কাফের আর মুসলমানদের মধ্যে দ্বিতদ্বন্দ্ব লেগেছে। আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিতে গিয়েও নবীর সাথে তেনার চাচা আবু জাহেলের সাথে লড়াই হয়েছে। নবীজিকে বলেছে, মুহাম্মদ ফজর হওয়ার আগে মক্কার জমিন ছেড়ে তুমি কোথায় যাবা আমি জানি না, আমার সঙ্গের সাথী উৎপা, সাহেবা, মুগিয়া, আবু সুফিয়ান, এরা রাতের আধারে আর কামরা দিয়ে আল্লাহ তাআলা নূর বাড়িতে তুমি নাকি প্রতিদিন প্রতিনিয়ত কোরআনুল করিমের দরস দাও, সেখানে নাকি আবু বকর, ওমর, ওসমান, আলী ওরা নাকি কোরআনের দরস শুনে, কোরআনের তেলাওয়াত শিখে, আমার সঙ্গের সাথী উৎপা, সাহেবা, মুগিরা ওরা প্রতিনিয়ত গোপনে গিয়ে আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে। ভাতিজা তুমি মক্কার জমিন থেকে চলে যাও, যদি না যাও, যাওয়ার জন্য যা যা ব্যবস্থা লাগে আমি চাচা তা করতে জানি। বিশ্বনবী আবার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে দিলেন, চাচা যান, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যতদিন মক্কার মাটিতে রাখবে ততদিন আমি মুহাম্মদ মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দেব, কথা বলেন ঠিক কিনা? আমরাও বিশ্বনবীর উম্মত, যতদিন বাংলার মাটিতে আল্লাহ বাঁচিয়ে রাখবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, দিন বাস্তবায়নের জন্য কারা কারা জীবন দেবে তারা দুহাত তুলে বলে লিল্লাহে তাকবীর।